নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এবার বড়সড় ভাঙন বিজেপিতে। বছর ঘুরতে না ঘুরতেই শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি সভাপতি বদল। জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মাটি ফুঁড়ে বের হচ্ছে গরম জল, আতঙ্কে গোটা গ্রাম। ব্যাংক কর্মীদের সাথে পুলিশের বৈঠক। টানা চার দিনের বর্ষণে প্লাবিত হল আসানসোল রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা। সীমান্তে রহস্যজনকভাবে যুবক নিখোঁজ, আতঙ্কে পরিবার। বেহাল রাস্তা, হাসপাতালে যাওয়ার পথে মারা গেলেন রোগী, পথ অবরোধ স্থানীয়দের। চলে আসছে বিস্তারিত খবরে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এবার বড়সড় ভাঙন বিজেপিতে। হরিশ্চন্দ্রপুরে কিছুদিন আগে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই সদস্য বাবুয়া হরিজন এবং লালু ওরাও যোগ দিলেন তৃণমূলে। সঙ্গে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার ব্লক সভাপতি অভিজিৎ কর্মকার, হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার পর্যবেক্ষক দীপক ঋষি সহ প্রায় 300 জন সক্রিয় কর্মী সমর্থক। দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তারা যোগ দিলেন তৃণমূলে। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় এই যোগদান। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান, তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ববৃন্দ। 26 আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে রয়েছে শাসক দলেরই দখল। তৃণমূলের আসন সংখ্যা 18, বিজেপির 7, কংগ্রেসের 1টি আসন রয়েছে। তবে বর্তমানে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো 5, তৃণমূল কংগ্রেস বেড়ে হল 20। এদিকে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত কার্যত বিরোধী শূন্য করার হুঁশিয়ারি দিয়েছেন জম্মু রহমান, পাশাপাশি তৃণমূল নেতা বুলবুল খানের গলাতেও একই সুর। অন্যদিকে সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল সভাপতি মৌসম বেঞ্জির নূর জানালেন যে সব কর্মাধ্যক্ষ বিধানসভা ভোটের আগে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের এখনই দলে নেওয়া হবে না। এরপর বৃহস্পতিবার 23 জন জেলা পরিষদ সদস্য সহকারী ডিভিশনাল কমিশনার দেবতোষ মণ্ডলের হাতে অনাস্থাপত্র তুলে দেন। জেলা পরিষদের সদস্য তথা দলনেতা শামসুল হক বলেন, আমাদের 23 জনের মেজরিটি থাকায় এদিন অনাস্থাপত্র তুলে দিয়েছি ডিভিশনাল কমিশনারের কাছে, খুব শীঘ্র সভাপতি গঠন হবে। পাল্টা গৌরচন্দ্র মণ্ডল বলেন, সময় আসলে সব দেখা যাবে, এখনো তেমন কিছুই হয়নি। দেখুন, অবশ্য ওনাদেরও গুরুত্ব আছে, তারা বিজেপি দল ছেড়ে আমাদের দলে যোগদান করেছিলেন। উজ্জ্বল দাকে দল ওল মালদা প্রার্থী করেছিলেন, উনি খুব ভালো ফাইট দিয়েছেন। এটা আনফর্চুনেট যে উনি হেরে গেছেন, কিন্তু উনি খুব ভালো ফাইট দিয়েছেন, ওনাকে আমরা একটা, আর এবং উনি আগেও সভাধিপতি ছিলেন, ওনার একটা ভালো লিডারশিপ আছে, ওনাকে দল অবশ্যই গুরুত্ব দিয়েছে। সাগরিকাও খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করছে, গাজনে ইলেকশনের সময় যথেষ্ট পরিশ্রম করেছে, ওনাদেরকে দল অবশ্যই গুরুত্ব দিচ্ছে। প্লাস যারা আমাদের দলে থেকে গেল, গৌরচন্দ্র মণ্ডল এবং ওনার যারা মেন মানে যারা সঙ্গী সঙ্গীরা যারা ছিলেন, তাদেরকে অনেক কিছু বলে ভয় দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে উনি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা যাননি। তাই তাদের অবশ্যই অনেক গুরুত্ব আছে দলে, এবং দল সেটাকে অবশ্যই রেসপেক্ট করবে। কতদিনের মধ্যে সদস্য পদ হারিয়ে জন্য আবেদন জানাচ্ছে? কি বলেন, কতদিনের মধ্যে সদস্য পদ হারিয়ে জন্য আবেদন জানাচ্ছে? আমরা অলরেডি প্রসেস শুরু করে দিলাম, আজ থেকে সভাধিপতি প্রসেস শুরু হয়ে গেছে। এবার যারা কর্মাধ্যক্ষরা আছে তাদেরও প্রসেস শুরু হবে, তার পরে পরে যারা সদস্যরা আছেন তাদের মধ্যে কাউকে নেওয়া যাবে কি যাবে না রাজ্য নেতৃত্ব যেটা জানাবে, সেটা জানার পরে আমরা তাদের বিরুদ্ধে মেম্বারশিপ খারিজ করার প্রস্তাবে চলে যাব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। বছর ঘুরতে না ঘুরতেই শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বদল। দল বিরোধী কাজের জন্য বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন মহাপাত্র শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানাকে দল থেকে সাসপেন্ড করেন। গত 11 এপ্রিল তমলুক মহকুমা শাসকের কাছে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রায় 25 জন সদস্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন।
বিধানসভা নির্বাচনে তমলুক বিধানসভা তৃণমূল দখল করেন। এরপরেই গত 11ই মে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। গতকাল শহীদ মাতঙ্গিনী ব্লকে নবনিযুক্ত সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলে। পঞ্চায়েত সমিতির 25 জন সদস্য সভাপতি হিসেবে পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ হাজরাকে মনোনীত করেন। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজেশ হাজরার নেতৃত্বে কাজ করতে চান পঞ্চায়েতের সমিতির সদস্যরা, এমনই জানান। সব মিলিয়ে গত 5 বছরে 3 জন পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক পেলেন। আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ছিল, যেহেতু গত কয়েকদিন আগের সভাপতি অনাস্থা প্রস্তাবের জন্য উনি এখান থেকে বহিষ্কার হয়েছিলেন, অনাস্থা প্রস্তাবে হেরে গিয়েছিলেন দিবাকর জানা। আজকে নতুন সভাপতি নির্বাচন ছিল পঞ্চায়েত সমিতির, সেই নির্বাচনে আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগণ, আমাদের প্রধানগণ ছিলেন 10টা অঞ্চলের প্রধানগণ এবং পার্টির সভাপতিরা ছিলেন অঞ্চলের, এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা ছিলেন এলাকায়, সবাই ছিলেন। কিন্তু আজকে এই যে পঞ্চায়েত সমিতির আজকে সভাপতি নির্বাচন ছিলেন, সমস্ত যারা ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর এই পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগণ 25 জন উপস্থিত ছিলেন, 25 জনের মধ্যে থেকে একজনই প্রস্তাব করেছেন রাজেশ হাজরা মহোদয়কে সভাপতি হিসাবে, এবং 24 জন সদস্য পঞ্চায়েত সমিতির ওনারা সবাই সমর্থন করছেন একবার, এর বাইরে আর কিছু নেই। উনি সভাপতি নির্বাচিত হয়েছেন, মানে 25 জনের মধ্যে প্রস্তাব হবে একজন, আর 24 জন বাকি 24 জন 23 জন তার করেছে, তার সমর্থন করে দিয়েছে। এখানে কোনো বিরোধিতা বা কিছু আমাদের এখানে নেই, আমরা ঐক্যবদ্ধ সবাই। তো দলের তরফ থেকে পরের কীভাবে চলবে, যে বিধানসভার পর কীভাবে চলবে? আমরা সভাপতির কাছে এটাই আশা করবো সবাই মিলে, আমাদের এলাকার উন্নয়ন সার্বিকভাবে পঞ্চায়েত সমিতি খুব সুন্দরভাবে যাতে চলে, সেই জায়গাটা আমরা ওনার কাছ থেকে আশা করি। আমাদের সহসভাপতি আছেন, আমাদের সভাসদি আছেন, উনিও সহযোগিতা করে কাজ করবেন, এবং সভাপতি সহসভাপতি দুজনের মধ্যে থাকবেন, এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যগণ যাতে সমস্ত জিনিসের উপরে জানতে পারেন, এবং প্রত্যেকটা প্রোগ্রামে মিটিংয়ে যেন ওনারা জানতে পারে, সেই অনুযায়ী পরিচালনা করবেন সভাপতি, এটাই আমরা আশা রাখছি। যারা দল বিরোধী কাজ করেছে তাদের উপর কি ব্যবস্থা নেব? দল বিরোধী যারা কাজ করেছিল তাদের এমনি বহিষ্কার হয়ে গেছে আগে, আবার পার্টির নির্দেশে কেউ যদি আবার দল বিরোধী কাজ করে থাকে এর মধ্যে, আবার পার্টি তার সিদ্ধান্ত নেবে। এখানে পঞ্চায়েত সমিতি তো আর ওই সিদ্ধান্ত হয়নি, পার্টির সিদ্ধান্ত পার্টি অফিস থেকে হবে এবং জেলা অফিসে সেখানে কোর্ট যাবে, সেখান থেকে তারা সেগুলো ঠিক করে। অনেকে কি যোগাযোগ করছে? দেখুন, বিজেপিতে যারা চলে গিয়েছিল অনেক নিচু স্তরের কর্মী বেশিরভাগ ক্ষেত্রে, এই মুহূর্তে নিচু স্তরের কর্মীরা অনেক আসার জন্য চেষ্টা করছে। আমরা তাদেরকে বলেছি যে করোনা চলছে, করোনার এতে লকডাউনের এ চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি আগামীতে আমরা এটা জেলা আমাদের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের ওনার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম নূর হাসান। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ইসলামপুর থানার কেশবপুর এলাকায়। জানা যায়, দিদি ও ভাই দুজনে মিলে প্রতিবেশীর বাড়িতে দুধ দিতে যায়। বাড়ির ভেতরে গেলে ভাই নূর হাসান বাইরে জল পেয়ে খেলতে শুরু করে। খেলতে খেলতে গর্তের বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হয় ওই শিশুর। তার দিদি বাড়ির বাইরে এসে ভাইকে খুঁজতে শুরু করে। তারপরেই ভাইয়ের জুতো ভাসতে দেখে জলের ওপর। তার চিৎকার ও কান্না শুনে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজির পর গর্ত থেকে ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। মাটি ফুঁড়ে বের হচ্ছে গরম জল, আতঙ্কে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে দাসপুর 2 নম্বর ব্লকের ভূতা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলায় হঠাৎই স্থানীয় লোকজন দেখেন গ্রামের একটি ইলেকট্রিক খুঁটির পাশ থেকে মাটি ফুঁড়ে জল বেরোচ্ছে। সেটি কোনো সাধারণ জল নয়, অত্যন্ত গরম জল, এবং তার থেকে বাষ্প বেরোচ্ছে অনবরত। এরপরেই চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে। প্রশাসনের তরফ থেকে এলাকাটি পর্যবেক্ষণে কেউ না গেলেও এটি যে কোনো স্বাভাবিক ঘটনা নয় তা স্বীকার করেছেন সবাই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি।
ব্যাংক কর্মীদের সাথে পুলিশের বৈঠক। প্রতিনিয়ত বেড়েই চলেছে নানান জালিয়াতি এবং ক্রাইম। এই সকল ঘটনাকে নজরে রেখে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমার এসডিপিও এবং রামপুরহাট থানার পুলিশ রামপুরহাট শহরের ব্যাংক কর্মীদের সাথে একটি বৈঠক করলেন। রামপুরহাটের পুরো অনুষ্ঠান ভবনে এই বৈঠকটি হয়। যে বৈঠকে ব্যাংক কর্মীদের নির্দেশ দেওয়া হয় ব্যাংকের সিসিটিভি এবং অন্যান্য সুরক্ষার বিষয়টি যেন ঠিকঠাক থাকে, পাশাপাশি কোনো নতুন কর্মী কাজে যোগ দিতে গেলে তার সম্পর্কিত যে কোনো তথ্য নিকটবর্তী থানায় যেন দেওয়া হয়। পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো রকম সন্দেহ অথবা অসঙ্গতির বিষয়টি চোখে পড়লে তা যেন দ্রুত পুলিশকে জানানো হয়। মোটের ওপর ক্রাইম বন্ধ করার জন্য পুলিশ ব্যাংক কর্মীদের একাধিক নির্দেশ দেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমার 18টি ব্যাংকের আধিকারিকরা। প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ, রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক সহ অন্যান্যরা। বীরভূম থেকে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। টানা চার দিনের বর্ষণে প্লাবিত হল আসানসোল রেলপারের বিস্তীর্ণ এলাকা। কাল রাত থেকেই জল বাড়তে শুরু করে গারুই নদীতে এবং ওই নদীর জল প্লাবিত করে রেলপারের অন্তত পক্ষে 6টি ওয়ার্ডকে। প্রায় 200টি পরিবার ঘর ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। তাদের এলাকার স্কুল এবং কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে আপাতত। স্থানীয় বাসিন্দাদের মতে প্রতি বছরই গারুই নদীতে প্লাবন আসে এবং এর কোনো স্থায়ী ব্যবস্থা করা হয়নি। নদীতে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে তার নাব্যতা হারিয়েছে। অন্যদিকে বেআইনি নির্মাণের কারণে নদী ছোট হয়ে এসেছে, ফলে বর্ষায় জল বাড়লেই জল উপচে পড়ে এবং এলাকাকে প্লাবিত করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। সীমান্তে রহস্যজনকভাবে যুবক নিখোঁজ, আতঙ্কে পরিবার। বশিরহাট মহকুমা বশিরহাট থানা 8 নম্বর ওয়ার্ডের সাইপালা এলাকার ঘটনা। 5 দিন কেটে গেলেও যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। সময় যত যাচ্ছে যুবক নিখোঁজ রহস্য ঘনীভূত হচ্ছে। বছর 28-এর কৌশিক বসু, পেশায় ব্যবসায়ী। গত 14 জুন সোমবার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর বাঁকড়া বিথারি তেঁতুলিয়া কাটিয়াহাট এলাকায় ব্যবসা সংক্রান্ত টাকা আনতে গিয়েছিলেন। তারপর থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ, এমনকি তার মোবাইল ফোনের সুইচও বন্ধ আছে। নিখোঁজ যুবকের বাবা তরুণ বসু মারিতা বসু বশিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তল্লাশি শুরু করেছে বশিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষের নেতৃত্বে। ইতিমধ্যে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন বশিরহাট মহকুমার শাসক মৌসুম মুখার্জির কাছে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছেন। তারপর শুরু হয়েছে জল্পনা। বশিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, মহকুমার আরক্ষা আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র ছাড়াও সাইবার ক্রাইমের অফিসাররা পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এমনকি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেও নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে চাইছেন। নিখোঁজ কৌশিকের মোবাইল ফোন ট্র্যাক করছে পুলিশ, গন্তব্যস্থান কোথায় জানার চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ যুবকের মা রীতা দেবী জানান, পুলিশ ও প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে। পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তারা, সহযোগিতা করছেন সব রকম ভাবে। সময় যত যাচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে বসু পরিবারের মধ্যে। এর পিছনে কি স্বেচ্ছায় আত্মগোপন না অন্য কোনো কারণ আছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে বশিরহাট থানার পুলিশ। সব মিলিয়ে প্রশাসন সর্বস্তরে ঝাঁপিয়ে পড়েছে যুবককে ফিরিয়ে আনার জন্য। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বেহাল রাস্তা, হাসপাতালে যাওয়ার পথে মারা গেলেন রোগী, পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। খানাখন্দে ভরা বেহাল রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা গেলেন রোগী। তাই রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকাল থেকে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে রাস্তার মধ্যে ধানের চারা রোপণ করে বিক্ষোভে সরব হন। অনেক হয়েছে নেতাদের প্রতিশ্রুতি আর না বলে বিক্ষোভ দেখান তারা। জানা যায় দীর্ঘ 10 বছর ধরে লক্ষ্মীপুর গ্রামে প্রায় 3 কিলোমিটার রাস্তা কঙ্কাল সার অবস্থায় পড়ে আছে। 2017 সালের বন্যার পর রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। স্থানীয় নেতাদের বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসন কর্তাদের বহুবার জানানো হয়েছে। ভোটের আগে জনপ্রতিনিধিরা এই রাস্তা মেরামতের আশ্বাস দিলেও তাতে কোনো রকম কাজ হয়নি। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। রাস্তা বেহাল হওয়ায় বর্ষার শুরুতেই চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এক হাঁটু কাদা ভেঙে পারাপার করতে হয় স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তাটি তৈরি হওয়ার পর 10 বছর ধরে কোনো সংস্কারই হয়নি। মূলত 10টি গ্রামের কয়েক হাজার মানুষকে নিত্যদিন ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়াও বিহার রাজ্যের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই রাস্তার। স্থানীয় বাসিন্দা টিটুন ঠোকদার জানান, তার বাবা সনাতন ঠোকদার প্রায় 15 দিন ধরে অসুখে ভুগছিলেন। বুধবার মালদায় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার কথা বললে রাস্তা খারাপের জন্য আসতে অস্বীকার করে। অটোতে করে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারা যায় বলে অভিযোগ। বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ যে কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার বৃষ্টির জমা জল বইছে রাস্তার উপর দিয়ে। রাস্তার উপরে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, এমনকি এই গ্রামে কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় না।
খারাপ রাস্তার জন্যই বুধবার এক রোগী রাস্তাতেই মারা যায়। বর্ষা শুরু হতেই মশা মাছির উপদ্রব বেড়েছে আর স্থানীয় বাসিন্দারা এভাবেই বছরের পর বছর খানাখন্দে ভরা কর্দমাক্ত এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন 8 থেকে 80 সকলেই। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় করেন অভিভাবকেরা। মাঝরাতে চিকিৎসা করাতে কিংবা গর্ভবতী মায়েদের এই পথ দিয়ে হাসপাতালে পৌঁছতে কার্যত নাভিশ্বাস ওঠে। রাস্তা খারাপের কারণে ছোট চার চাকার গাড়িও এই পথে আসতে চায় না। জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী জানান, রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে। বর্ষার পর রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন তিনি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739 অথবা ইমেল করুন news.globetv@gmail.com অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি। সবার পাশে, সবার সাথে। নমস্কার।